আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বা জেনেছেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2023 ডিসেম্বরের শেষে বা শেষ সপ্তাহে আয়োজন করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা দিয়ে একটা কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো আজকে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার 2023-এর যে বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টন সে বিষয়টি দেখাবো আপনাদেরকে। তো 2022 সালের যে অনুরূপ যে বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামো নম্বর বণ্টন ছিল, 2023 সালেও কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামো এবং নম্বর বণ্টন হবে এক, নম্বর হবে 100 এবং সময় হবে 2 ঘন্টা। তো আমাদের 4টি বিষয়ের উপরে কিন্তু আমাদের কী হবে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে, সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান, এবং প্রতিটি বিষয়ের মানবণ্ডন হচ্ছে 25। তো বাংলা থেকে 2টি অনুচ্ছেদ থাকবে, প্রতিটি অনুচ্ছেদ থেকে 4টি করে 8টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এছাড়া সমগ্র পাঠ্যপুস্তক থেকে 7টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটির নম্বর হবে 1। এবং এছাড়া আমাদের একটি রচনামূলক প্রশ্ন থাকবে, বাংলা বিষয়ের একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর বণ্টন হবে, নম্বর হবে 10। এ হচ্ছে বাংলা বিষয়ের নম্বর বণ্টন এবং প্রশ্ন কাঠামো। এরপরে ইংরেজি বিষয়ের 25 নম্বরের মধ্যে সমগ্র পাঠ্যপুস্তক থেকে 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটির নম্বর হবে 1 এবং একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং তার নম্বর হচ্ছে 10। এটি হচ্ছে ইংরেজি বিষয়ের নম্বর বণ্টন এবং প্রশ্ন কাঠামো। এরপর গণিতের সমগ্র পাঠ্যপুস্তক থেকে 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটির নম্বর হবে 1 এবং 2টি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে এবং প্রতিটির নম্বর হবে 5 করে। এটি হচ্ছে গণিতের মানবণ্টন। এরপর একবার সর্বশেষ যে বিজ্ঞান বিষয়, সে বিজ্ঞানেরও 25 নম্বরের মানবণ্টন। সেখানে পাঠ্যপুস্তক থেকে, সমগ্র পাঠ্যপুস্তক থেকে 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটির নম্বর হবে 1 এবং 2টি রচনামূলক প্রশ্ন থাকবে, প্রতিটির নম্বর হবে 5 করে। এ হচ্ছে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2023-এর বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টন। আমরা ইতিমধ্যে জানি 2022 সালেও কিন্তু অনুরূপ বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টন দিয়ে কিন্তু এই পরীক্ষাটা হয়েছিল। তো এবারও কিন্তু 2023 সালের যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সেইখানেও কিন্তু এইভাবে হবে। তবে শুধু একটা জিনিস চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে গতবার কিন্তু 20% শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, এবার কিন্তু 25% শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলিওয়াল পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয় বলে রাখি, যে কোনো জিনিস পরিবর্তন পরিমার্জন হতে পারে, যদি কোনো পরিবর্তন বা পরিমার্জন হয় এই নম্বর বণ্টন বা প্রশ্ন কাঠামোতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।